আসসালামু আলাইকুম যেই ধরনের ওয়াজ বা ইসলামিক লেকচার আমরা বাংলাদেশে শুনতে চাই এবং যাতে করে বর্তমান আধুনিক সমাজ উপকৃত হবে তা আমি শুনি না যারা বাংলাদেশে আলেম হিসেবে পরিচিত বিশেষ করে মাদ্রাসার শিক্ষা শিক্ষিত আরবি বলেন ফ্লুয়েন্টলি মাতৃভাষার চাইতেও আরবি ওনারা ভালো বলেন মার্শাল্লাহ ওনারা তেলোয়াত করেন বিশ্ব তেলোয়াত করেন আলহামদুলিল্লাহ মাসাল্লা কিন্তু এনারা প্রকৃত যেই গাইডেন্স দরকার বা দিক নির্দেশনা দরকার তা তারা দিতে পারেন না আমাদের বাংলাদেশের সমাজকে তাই ইসলামের প্রতি যে মহব্বত থাকা প্রয়োজন সেটা আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উবে যাচ্ছে এবং এই উবে যাওয়ার কারণেই আমরা লেবাস ভিত্তিক ধর্ম ব্যবসায়ীদের দেখতে পাচ্ছি যারা নামাজ পড়ছে হয়তোবা পাঁচ অক্ত হয়তোবা দাঁড়িয়ে রাখছে ঠিক মতো কিন্তু সত্যিকার অর্থে তারা ইসলামের প্রতি কোনো মহাব্বত ভালোবাসা তাদের নেই কারণ তারা শুধুমাত্র ওই রিচুয়ালস মানে ধর্মীয় যে সকল আচার আচরণ অনুষ্ঠানিকতা সেগুলো পালন করে কিন্তু ইসলামের প্রতি আসলে মোহ্বত নেই আজকে এই কিছুক্ষণ আগের সারা বিশ্বে সংবাদ শিরোনাম হয়েছে যে নিউ ইয়র্কের ব্রংক্সে চিড়িয়াখানায় বাঘ সে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে বেঙ্গল টাইগার এবং আমুর টাইগার লায়ন্স এরকম মিলে আর কয়েকটা যাকে বলে বিগ ক্যাটস জাতীয় এক্সটিক ক্যাটস তারা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে এর ভিতরে একটি আমুর টাইগার বা বাঘ সে সবচেয়ে গুরুতর অসুস্থ বাঘিনী আরও যা জানা গেল যে জাপানে বুলগেরিয়াতে এবং আরো কয়েকটি দেশে কুকুর বিড়াল এরা আক্রান্ত হওয়া শুরু করেছে এই করোনা ভাইরাস থেকে ব্যাপারটি আতব্যজনক এই করোনা ভাইরাস একটি জুন ভাইরাস অর্থাৎ এটি একটি প্রাণী থেকে আরেকটি প্রাণীতে যায় এই করোনা উৎপত্তি যেভাবেই হোক না কেন যে প্রাণী থেকে হোক না কেন এটা মূলত মানুষের মাঝে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে কিন্তু এখন মানুষের সংস্পর্শে যে সকল প্রাণীগুলো থাকে তাদের ভেতরে সংগ্রামিত হওয়া শুরু করেছে খুব ভালো ভারতের প্রশংসা করতে হয় যে ভারতের সরকার এই খবরটি পাওয়ার সাথে সাথে ভারতের সকল বাঘ সংরক্ষণ এলাকাগুলোতে হাই অ্যালার্ট জারি করেছে যা হয়তো আমাদের বাংলাদেশের সরকার এখনও করেনি এই রোগটি শুধুমাত্র কুকুর বিড়াল বাঘ নয় গৃহপালিত পশুদের মাঝেও ছড়ানোর সম্ভাবনা আছে খুব ভয়ঙ্কর সময় সামনে হয়তো এগিয়ে আসছে আল্লাহ আমাদেরকে মাফ করুক এই পৃথিবী এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে যখন যেন মনে হচ্ছে যে আল্লাহর পৃথিবী আল্লাহ রিবুট করছেন অর্থাৎ এত জাম ধরে গেছে যেটা হ্যাং হয়ে গেছে কম্পিউটার যেমন হ্যাং হয়ে যায় এটা হ্যাং হয়ে গেছে এখন তাই আবার রিবুট করতে হবে কিছুদিন আগে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছি যে ভিডিওতে আমি ঘুরে বেড়াচ্ছিলাম কয়েকটি অঞ্চল এবং সেখানে দেখলাম যে যে সকল জায়গাতে যেমন ধরুন রাস্তাতে শপিং মলে বিভিন্ন পশু পাখি দেখতে পারার কথাই না কারণ সেখানে এত মানুষ গিজ গিজ করে বা এত গাড়ি ঘোড়া চলে যে সেখানে অন্য প্রাণী আসার সম্ভাবনাই থাকার কথা নয় কিন্তু আমি দেখেছি যে রাস্তায় হরিণ উঠে এসছে ইংল্যান্ডে আমি দেখেছি পাখি কবুতর সিগাল এরা হাই রোডে ঝাঁকে ঝাঁকে বসে যাচ্ছে তারা ঘুরে বেড়াচ্ছে ভারতে দেখলাম যে গবাদি পশুগুলো এমনকি হাতি বিভিন্ন জনসমাগম হয় যেসব জায়গায় এখানে উঠে এসছে ওরা যেন বিপ্লবের পথ বেছে নিয়েছে ওরা যেন আমাদেরকে জানাচ্ছে যে ওরা বন্দি ছিল এখন মুক্ত হয়েছে এই পৃথিবীতে বিশাল অংশ আমরা দখল করে রেখেছি এই বিশ্বের আটশত কোটি মানুষ আমরা যত্র তত্র বাড়িঘর বানাই আমরা যত্র তত্র রাস্তাঘাট করি যেভাবে ইচ্ছা পাহাড় কেটে ফেলি বন বনাদি উজাড় করে দিচ্ছি এমনকি মরুভূমিও বাদ যাচ্ছে না পৃথিবীতে যেভাবে আমরা মাছ ধরি যেভাবে জাহাজ চালাই যেভাবে বর্জ্য ফেলছি সমুদ্রে মাছ এভাবে চললে আর পঞ্চাশ বছর পরেও খুঁজে পাওয়া যাবে না সমুদ্রে মাছ আমার কথা নয় এটা বিখ্যাত বিজ্ঞানীদের সতর্কবাণী গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পৃথিবী অত্যন্ত উষ্ণ হয়ে উঠছে বরফ গলে যাচ্ছে উত্তর মেরুতে বরফ গলে যাওয়ার কারণে সেখানে যে সফেদ রঙের যেই সফেদ পশমের যেই ভল্লুক পাওয়া যায় পোলার বেয়ার তাদেরকে মাইলের পর মাইল সাঁতরে ঠান্ডা জায়গা খুঁজতে হচ্ছে আমরা মানুষরা পৃথিবীর অন্যান্য প্রাণীদেরকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছি কোথায় নিয়ে দাঁড় করিয়েছি এ ধরনের ওয়াজ তো আমি শুনি না হাজরত মোহাম্মদ সাল্লাহু আলী ইউসাল্লাম উনি রাহমতুল্ল আলামিন আমরা একুশ নম্বর সুরার একশো সাত নম্বর আয়াতে আল্লাহ রবুল আলামীন বলছেন উনি রাহমত উল্লিল আলামিন আমরা কোরআনে হাদিসে সেহি হাদিসে আমরা অনেক নির্দেশনা পাই যেখানে অন্যান্য প্রাণীদের প্রতি সদয় হওয়ার কথা বলা হয়েছে আমরা যেন বুঝেও বুঝি না ছয় নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়াতটি পড়বেন সেখানে বলা হচ্ছে যে সকল প্রাণী সকল এমনকি যারা উড়ে উড়ে বেড়ায় যারা ভূমিতে চলে সবাই সব প্রাণীকে বিচারের দিনে একসাথে করা হবে বিচারের দিনে কেন একসাথে করা হবে ওর আন তো ওদের জন্য নয় ওর আন হচ্ছে জিন এবং ইনসানের জন্য কিন্তু তাহলে কেন কেন তাদেরকে একত্র করা হবে তাদেরকে বিচার হবে না তাদের বিচার হবে কোনো কথা তো করারই নেই তাহলে কেন একত্র করা হবে একটু বুদ্ধি খাটান আল্লাহ রবহিন আরও সরিয়ে স্মরণ করিয়ে দিয়েছেন পঁয়ত্রিশ নম্বর সুরাতে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন যে সকল প্রাণীদের নিদর্শন আছে নিদর্শন দেখতে হবে আমাদেরকে ভাবতে হবে আল্লাহ যখন আমাদেরকে পৃথিবীতে পাঠান তার আগে আদম সৃষ্টির আগে আল্লাহ বলেছিলেন যে উনি পৃথিবীতে ওনার প্রতিভু বা খলিফা ভাইস চেন্ট উনি পাঠাবেন এর অর্থ কি খলিফার অর্থ কি আমাদের এখানে খলিফা করে যখন পাঠান হয়েছে এই পৃথিবীর দেখভাল করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন খলিফা যখন হন আমাদের খলিফা রাশিদিনদের জীবনে আমরা দেখেছি ওনারা ওনাদের শাসন এলাকায় দূরবর্তী গবাদি পশুর জন্য ওনারা রেসপন্সিবল বা দায়িত্বশীল বলে নিজেদেরকে তুলে ধরেছেন অনেক উদাহরণ আছে খলিফা রাশিদিনদের জীবনে তো তাহলে এই প্রাণীদেরকে রক্ষণাবেক্ষণ করার ভেতরে কি কি থাকতে পারে চব্বিশ নম্বর সুরার আমি একচল্লিশ নম্বর আয়াতে আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই যে সেখানে বলা হচ্ছে যে সকল প্রাণী এমনকি পাখি যখন মেলা আকাশে উড়ে সকল প্রাণী আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রশংসা করে আল্লাহর প্রতি তারা থ্যাংকফুল হয় আল্লাহকে সুক্রিয়া জানায় সকল প্রাণী কেন জীবনের জন্য কারণ তারা উড়ছে আকাশে তারা নিজেদের ঘর নিরে যাচ্ছে তারা পৃথিবীতে খাদ্য খুঁজে খাচ্ছে এই পৃথিবীতে এত মানুষ আমরা এত পৃথিবীতে সব কিছু উজাড় করে দিচ্ছি তাদের বন বন উজাড় করে দিচ্ছি যেখানে তারা হয়তো বা তারা বাসা বেঁধেছিল সংসার নিয়ে কালা বলছেন এর এর প্রত্যেকের একটি কমিউনিটি আছে ছয় নম্বর সু আটত্রিশ নম্বর আয়াত বলছেন এরা আমাদের মতো কমিউনিটি চায় যে মা আছে বাবা আছে সন্তান আছে ঘর আছে এদেরকে ঘরে ফিরে বাচ্চাকে খাওয়াতে হচ্ছে ভালোবাসা আছে কিন্তু তারপরেও তারপরেও এরা খাবার খুঁজে কাছে আপনার কাছে চায় কয়টা প্রাণী আপনার কাছে চায় কয়টা কোন প্রাণীটা আপনার কাছে আসে মাঝে মাঝে শখে দু একটু খাবার ছুড়ে দিই এরা খায় এরা আপনার খাওয়ানোর জন্য অপেক্ষা করে কয়দিন কবে কোন গবাদ পশুটিকে খাইয়েছেন কয়টা পাখিকে খাইয়েছেন ঢাকায় তো দেখতাম যে সেই শিকারি পাখি বলে যারা অতিথি পাখি আসতো তাদেরকে ধরে ধরে বিক্রি করা হতো কারণ আমাদের আর মুরগি খেয়ে আর আমাদের মাছ খেয়ে আমাদের পেট ভরে না এখন সে অতিথি পাখি খেতে হবে কত মানুষ আমরা সেই পাখির নীড়ে আমরা ঢিল চুলছি অথচ কোরআনে বলছে এরা আমাদের মতো পরিবার আছে এদের এদের সমাজ আছে আমাদের মতো এই ওয়াজ তো আমি শুনি না এই ওয়াজ তো আমি শুনি না আমরা শুধু স্বার্থবাদী শুনুর কথা শুনি শুধু আমাদের ভালো কীভাবে মানুষদের ভালো কীভাবে في الأرض ولا طائر يطير بجناحيه إلا إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون আমাদের দায়িত্বশীলতার কথা কোথায় আমি তো দায়িত্বশীলতার কথা শুনি না কেন আমরা পৃথিবীর সমাজটাকে এরকম করেছি যে আমরা জেনেটিক্যালি মডিফাইড কুকুর বিড়াল তৈরি করেছি আমারও ছিল ফ্রেড এবং পৃথিবীটাকে এমন করে ফেলেছি যে এদের কোনো ফ্রিডম নেই এদেরকে এখন এরকম অবস্থা নিয়ে গেছি কুকুর বিড়াল যুগে যুগে আমাদের পাশে ছিল কিন্তু তারা ছিল মুক্ত যেমন আমাদের গ্রামেও এখন অনেক ক্ষেত্রে অনেকে কুকুর পালে বিড়াল পালে তারা ঘুরে বেড়ায় কিন্তু তারা নিজের মালিকের ঘরে ফিরে আসে নিজের ঘর তারা জানে কিন্তু আজকে এই যে গুলশান বনানিতে বা বিদেশে সকল উন্নত দেশগুলোতে এত মানবিক দেশ এখানেও পশু পাখি ভালোবাসে এরা কিন্তু বন্দিত্ব থেকে কিন্তু তাদেরকে মুক্ত করতে পারছে না চাইলেও পারছে না তাদেরকে হাট টিনে যেতে যেতে হয় সময় করে তাদেরকে ভালো ভালো টিনের খাবার আনতে হয় তাদের ন্যাচারাল যেইটা শিকার করে খাওয়া ধরে খাওয়া তারপরে আমরা কিছু দেবো তাদেরকে সেটা অন্য সেই অধিকার থেকে বঞ্চিত করে ফেলেছি তাদেরকে আমরা বন্দি করে ফেলেছি ঘরে যখন এখানে যখন এসব দেশে যখন ঘরে মালিকরা থাকে না তারা তালাবদ্ধ রেখে তাদের পশুকে তারা কুকুরকে বেড়ালকে তারা বাইরে চলে যায় আবার ফিরে হাঁটতে নিয়ে যায় আদর করে বুকে ধরে আমরা কত পাখিকে চিড়িয়াখানায় ঘরে বন্দি করেছি কত হাজার হাজার পাখিকে একটি পাখিকে বন্দি করে রাখা খাঁচায় আর একটি মানুষকে শিকল বেঁধে ফেলে রাখা সেম শিকল বেদে রেখে আপনি একটি মানুষকে যদি নানান গল্প বলেন একটি পাখিকে খাঁচায় বন্দি করে তাকে দেখে একই কথা সে যা আকাশের দিকে তাকিয়ে সে ডানা ঝাপটায় কেন বোঝেন তারও তো পরিবার আছে তারও তো ইচ্ছা করে আরেকটি পাখিকে খুঁজে বের করার আল্লাহর পৃথিবীকে আমরা কোথায় নিয়ে গেছি আজকে যেই পাখিগুলোকে আমরা বন্দি করেছি যে পশুগুলোকে আমরা বন্দি করেছি যাদেরকে আমরা চিড়িয়াখানায় আটকেছি তাদের ভিতরে আমাদের থেকে করোনা ভাইরাস আসছে আজকে রাস্তায় হাঁটলে বাংলাদেশে কুকুরকে অযথা ঢিল মারা হয় কুকুর ঢিল মারা হচ্ছে বেড়ালকে অযথা ঘণ্টা লাগানো হচ্ছে ছি একবার দেখেছিলাম একটি একটি ছেলে ছোট ছেলে সে একটি কুকুরকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছিল বাংলাদেশে ছি কোথায় এই নিয়ে তো একটি ওয়াজ আমি শুনিনি একটি ওয়াজ আমি শুনিনি এই যে ছয় নম্বর সুর আটত্রিশ নম্বর এটা বর্ণনা করার প্রয়োজনীয়তাই বোধ করে না বাংলাদেশের তথাগত আলিমরা কিন্তু মৃত্যুর পর বিচার দিনে আপনার বিরুদ্ধে সাক্ষ্য হবে এই পশু পাখি কয়দিন কোন ডানাহীন পাখিটিকে আপনি সাহায্য করার চেষ্টা করেছেন এখানে তো এরা করে তারপরেও এরা মানুষের প্রতি অন্যায় নিশ্চয় করেছে শাস্তির তো কিছুটা ভোগ করছি অন্তত করোনা ভাইরাসের কারণে আমাদের সবচেয়ে আপন প্রাণীগুলো এখন করোনা ভাইরাস আক্রান্ত হলে বিলুপ্ত হয়ে যেতে পারে সাবধান আল্লাহর পৃথিবীর দায়িত্ব আমাদের হাতে অথচ পৃথিবীকে আমরা কোথায় নিয়ে দাঁড়িয়ে দাঁড় করিয়েছি ইসলামের বয়ান করেন ওয়াজিরা একটি বার হাজার হাজার ওয়াজের ভিতরে একটি বার আমি পশু পাখিকে ভালোবাসার ওয়াজ শুনিনি এটাই আপনাদের ইসলামের জ্ঞান তাই না